বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্নমালা 2.2, লেকচার 1। আমরা ইনশাআল্লাহ আমাদের এই লেকচারে প্রশ্নমালা 2.2 এর 4 থেকে 6 নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। মিজান একাডেমিকে অর্থনৈতিকভাবে সাহায্যের জন্য ইউটিউবে ভিডিও দেখার সময় যে অ্যাড আসে সেই অ্যাডে প্লিজ ক্লিক করুন, যাতে করে আমরা আমাদের কাজগুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আমরা ছবিতে একটি নিচে অ্যাড দেখতে পাচ্ছি, যেমন বিক্রয় .com-এর অ্যাড, এছাড়া রবির অ্যাড, এগুলো হচ্ছে আমাদের ভিডিওর চলাকালীন সময়ে এগুলো ভিডিও আপনার ভিডিওর উপরে চলে আসে। এই সমস্ত অ্যাড আপনারা যদি এই সমস্ত অ্যাডের মধ্যে ক্লিক করেন তাহলে হয়তো এখান থেকে একটি ইনকাম আমরা পেতে পারি। আমরা ইনশাআল্লাহ সেই ইনকাম দিয়ে আমাদের সাইটটিকে আরও ডেভেলপ করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করতে পারি। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com-এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। প্রশ্ন 4 দেওয়া আছে, এ ইকুয়াল 3-4, বি ইকুয়াল 2-4। এ এবং বি এর মধ্যে একটি রিলেশন নির্ণয় করতে হবে, যে রিলেশনটি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই শর্ত বজায় রাখে। তাহলে প্রশ্নানুসারে যে রিলেশনটি আমাদেরকে নির্ণয় করতে হবে সেটা আমরা লিখছি, রিলেশন আর, আর মিন্স ফর দ্য রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা, ইকুয়াল লেখা হচ্ছে এক্স ওয়াই, আমাদের যে দুটি সেটের উপাদান অর্থাৎ এক্স ওয়াই, সাজ দ্যাট এক্স বিলংস টু এ, তার মানে হচ্ছে এ এর উপাদানগুলো এই সেটের এক্স যে স্থানে রয়েছে সেই স্থানে বসবে, ওয়াই বিলংস টু বি অর্থাৎ সেটের ওয়াই স্থানে বি এর উপাদানগুলো বসবে। এভাবে করে আমাদের ইনশাআল্লাহ একটি ক্রোমোজোর অর্থাৎ রিলেশন ইনশাআল্লাহ নির্ণয় করতে হবে। শুধু এখানেই শেষ নয়, রিলেশনটি মধ্যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই অর্থাৎ এক্স এর ভ্যালুটা অবশ্যই ওয়াই থেকে বড় হতে হবে, এই ধরনের রিলেশন মেনটেন করে আমাদের উত্তর বা রিয়েল নাম্বারের যে সেটটি রয়েছে সেটি বজায় রাখতে হবে। তাহলে আমরা যেহেতু এক্সকে এ বলছি, মানে এক্স এর মধ্যে যে উপাদানগুলি সেটা হচ্ছে এ এর উপাদান বসবে এবং ওয়াইতে বি এর উপাদানগুলি যেহেতু বসবে, সুতরাং আমরা এক্স এবং ওয়াই, এক্স আগে ওয়াই পরে, সুতরাং এ এবং বি এর মধ্যে একটি গুণসেট ইনশাআল্লাহ নির্ণয় করব, যেখানে এ এর উপাদানগুলো আগে থাকবে, কারণ হচ্ছে এক্স আগে, বি এর উপাদান পরে থাকবে, কারণ হচ্ছে ওয়াই পরে। তাহলে আমরা ইনশাআল্লাহ আগে নির্ণয় করি এ ক্রস বি 3-4 ক্রস 2-4, যেখানে এ এর ভ্যালু 3-4, বি এর ভ্যালু 2-4। এখন আমরা যখন গুণসেটের নির্ণয় করব তখন আমরা লিখতে পারি 3 এর সাথে 2, আবার 3 এর সাথে 4, এরপরে 4 এর সাথে 2, 4 এর সাথে 4, যেখানে x হচ্ছে 3, y 2, x 3, y 4, x 3, 4, y 2, x 4, y 4। এটা কিন্তু আমাদের গুণসেটের রেজাল্ট। এখন আমরা এই শর্তটি আমাদের দেখতে হবে, x ইজ গ্রেটার দেন y, এই সেটের মধ্যে অর্থাৎ এই ক্রোমোজোরগুলোর মধ্যে কোথায় এই শর্ত বজায় রয়েছে, অর্থাৎ x এর ভ্যালু y থেকে বড়, কোথায় এই শর্ত বজায় রয়েছে এটা ইনশাআল্লাহ আমাদের দেখতে হবে। 3x y 2, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 বড় 2 ছোট, এটা নিতে হবে, নিলাম। 3-4, x ছোট y বড়, নেওয়া যাবে না। 4-2, x বড় y ছোট, এটা আমাদের নিতে হবে, কেন, কারণ আমাদের শর্ত x ইজ গ্রেটার দেন y। 4-4,
x এবং y সমান এটাও নেওয়া যাবে না কেন কারণ আমার এটা শর্তে পড়ে না অতএব r সমান সমান লেখা যায় 3 2 এবং 4 2 এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের রিলেশন প্রশ্ন 5 প্রশ্ন 5 এ রয়েছে c = 2 5 d = 4 6 এবং আমাদের c ও d এর মধ্যে ঠিক অনুরূপ আলহামদুলিল্লাহ 4 এর অঙ্কের মতো একটি রিলেশন গড়তে হবে যেখানে শর্তটি রয়েছে x plus 1 is less than y অর্থাৎ আমরা x এ যে উপাদান পাবো তার সাথে 1 যোগ করার পর সেটা যদি y এর ভ্যালু থেকে ছোট হয় তাহলে সেটা আমাদের নিতে হবে আমি আবারো বলছি x এর ভ্যালুর সাথে 1 যোগ করার পর যদি সেটা y এর যে ভ্যালু রয়েছে তার চেয়ে ছোট হয় তাহলে রিলেশন ইনশাআল্লাহ আমরা সেটা নিব তাহলে আমরা প্রশ্ন অনুসারে r রিলেশন লিখতে পারি যেহেতু এখানে c এবং d রয়েছে সুতরাং xy x belongs to c অর্থাৎ c এর উপাদানগুলো x এ আসবে y belongs to d অর্থাৎ d এর উপাদানগুলো y তে আসবে এবং x plus 1 is less than y তাহলে আমরা নরমালি ভাবে প্রথম কাজ হচ্ছে আমাদের ইনশাআল্লাহ গুণসেট নির্ণয় করা তাহলে আমরা দেখতে পাচ্ছি c cross d 2 5 4 6 2 এর সাথে 4 2 এর সাথে 6 5 এর সাথে 4 5 এর সাথে 6 তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 4 2 6 5 4 5 6 প্রথমটা আমরা চেক করি x এর ভ্যালু 2 তার সাথে 1 যোগ করলে 3 3 y এর ভ্যালু 4 তাহলে x এর ভ্যালুর সাথে 1 যোগ করলে 3 হয় যেটা y 4 থেকে ছোট তার মানে এটা আলহামদুলিল্লাহ নেওয়া যাবে আমরা নিচ্ছি আবার আসি 2 6 2 x তার মানে এর সাথে আমাকে 1 যোগ করতে হবে 2 আর 1 হচ্ছে 3 y এর ভ্যালু হচ্ছে 6 3 ছোট 6 বড় অর্থাৎ x এর সাথে 1 যোগ করার পর যে রেজাল্ট 3 আসছে সেটা y এর ভ্যালু 6 থেকে ছোট মানে এই শর্তটা আলহামদুলিল্লাহ ফুলফিল করে এটা আমাদের নিতে হবে 5 4 5 এর সাথে 1 যোগ করতে হবে যেহেতু এটা x এর পোরশন 5 plus 1 6 6 আর y এর ভ্যালু হচ্ছে 4 6 আর 4 6 বড় অর্থাৎ x বড় y ছোট এটা এই শর্ত ফুলফিল করে না নেওয়া যাবে না 5 6 5 এর সাথে 1 যোগ করতে হবে তাহলে এটা আলহামদুলিল্লাহ 6 হয় 6 এর সাথে y ও 6 দুইটা ইকুয়াল হয়ে যায় যেটা উপরের শর্ত x plus 1 is less than y এটা মেইনটেইন করে না সুতরাং এটাও নেওয়া যাবে না সুতরাং আমাদের রেজাল্ট হচ্ছে r equal 2 4 2 6 নাম্বার 6 দেওয়া আছে ফাংশন অফ x equal x to the power 4 plus 5x minus 3 অর্থাৎ x এর একটি ফাংশন এটি এই x এর ফাংশনের মধ্যে আমাদের f of minus 1 f of 2 এবং f of half এর মান নির্ণয় করতে হবে অর্থাৎ এই x এর যে ভ্যালুগুনি রয়েছে x যেখানে রয়েছে সেখানে এই ভ্যালুগুনি অর্থাৎ যখন আমরা f of minus 1 নিব তখন x এর জায়গায় minus 1 বসে ইনশাআল্লাহ ক্যালকুলেশন করব যখন 2 নিব তখন x এর জায়গায় 2 বসে ইনশাআল্লাহ ক্যালকুলেশন করব যখন হাফ নিব তখন ইনশাআল্লাহ x এর জায়গায় হাফ বসিয়ে এর ভ্যালুটা আমাদের বের করতে হবে এটাই অ্যাকচুয়ালি মান নির্ণয় আমরা ইনশাআল্লাহ দেখি এখন ফাংশন অফ x ইকুয়াল x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 তাহলে ফাংশন অফ x আমার কি নির্ণয় করতে হবে ফাংশন অফ মাইনাস 3 তাহলে ফাংশন অফ x এর সাথে যদি ফাংশন অফ মাইনাস 1 টা আমি কম্পেয়ার করি f f মিলে যাচ্ছে x এর জায়গায় মাইনাস 1 আসছে তার মানে কি বোঝাচ্ছে x এর জায়গায় আমাকে মাইনাস 1 বসাতে হবে ইনশাআল্লাহ তাহলে আমরা এখন দেখি ইনশাআল্লাহ x টু দি পাওয়ার 4 তার মানে কি হবে x এর জায়গায় মাইনাস 1 বসবে মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস এই যে 5 এই 5 এখন x রয়েছে তাহলে মানে x এর জায়গায় কত বসবে মাইনাস 1 বসবে এই যে মাইনাস 1 বসলো মাইনাস 3 এই যে মাইনাস 3 এখন মাইনাস 1 টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 1 কেন কারণ 1 এর উপর পাওয়ার যতই হবে রেজাল্ট 1 ই হবে আর যেহেতু মাইনাস সাইনের উপর জোড় সংখ্যা যদি পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায় 4 হচ্ছে একটি জোড় সংখ্যা সুতরাং এটা আলহামদুলিল্লাহ প্লাস হচ্ছে প্লাস 1 এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 5 অক্কে 5 মাইনাস 3 তাহলে 1 মাইনাস 5 মাইনাস 3 রেজাল্ট হয় হচ্ছে মাইনাস 7
এখন আমরা আবার দেখব ইনশাআল্লাহ ফাংশন অফ 2 এর মান নির্ণয়। তাহলে ফাংশন অফ 2 তার মানে কি বোঝাচ্ছে, x এর জায়গায় অর্থাৎ এই রাশিতে যে x গুণী রয়েছে সেখানে 2 বসবে, তাহলে x এর জায়গায় এখন 2 বসবে, তাহলে ফাংশন অফ 2 তার মানে 2 টু দি পাওয়ার 4 প্লাস x এর জায়গায় 2 বসলো 2 টু দি পাওয়ার 4 প্লাস 5x তাহলে 5 ইনটু 2 বসলো মাইনাস 3 মাইনাস 3 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 16 প্লাস 5 দুগুণে 10 মাইনাস 3 তাহলে 16 প্লাস 10 26 মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 23। আমরা ইনশাআল্লাহ এখন f অফ ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করব। তার মানে ফাংশন অফ হাফ যখন আমরা বসাবো তার মানে বোঝা যাচ্ছে x এর জায়গায় হাফ বসবে, অর্থাৎ x ইকুয়াল হাফ, তাহলে x টু দি পাওয়ার 4 তার মানে হচ্ছে হাফ টু দি পাওয়ার 4 প্লাস 5 এর সাথে x গুণ তার মানে 5 এর সাথে x এর জায়গায় হাফ বসবে মাইনাস 3 মাইনাস 3। এখন আমরা দেখব যে 1 ডিভাইডেড 2 অর্থাৎ হাফ টু দি পাওয়ার 4 সমান সমান কত লিখা যায়। 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 4 একে লিখা যায় হচ্ছে এই 4 যেহেতু পাওয়ার, কার পাওয়ার, হাফের পাওয়ার, অর্থাৎ হর এবং লব দুইখানেই কিন্তু এই পাওয়ারটা চলে যাবে, 1 এর উপরও এই পাওয়ার যাবে 2 এর উপরও কিন্তু এই পাওয়ার যাবে। তাহলে আমরা ইনশাআল্লাহ লিখতে পারি 1 টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 টু দি পাওয়ার 4 মানে 1/6, 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে হাফ টু দি পাওয়ার 4 মানে 1 ডিভাইডেড 16। তাহলে এখন দেখতে পাচ্ছি 1 ডিভাইডেড 16, আর এই 5 এর নিচে কিন্তু একটি অদৃশ্য মানের 1 রয়েছে, তাহলে নিচে নিচে গুণ হয়, তাহলে 2 এর সাথে এই 1 গুণ হবে 2 অক্ষে 2, 5 এর সাথে উপরে গুণ, যেহেতু এটা উপরের সংখ্যা 5 ইনটু 1 5 তার মানে 5/2 মাইনাস 3। এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশে যোগ বিয়োগ আমাদের ইনশাআল্লাহ করতে হবে, তাহলে প্রথমে 16 2 3 এর নিচে একটা 1 রয়েছে, 16 2 এবং 1 এর লসাগু হচ্ছে 16, তাহলে আমরা 16 নামালাম। 16 আচ্ছা লসাগুটা কিভাবে হয় এটা ইনশাআল্লাহ একটু দেখি, 16 2 1 এর লসাগু আমাদের ইনশাআল্লাহ নির্ণয় করতে হবে। প্রথমে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা আমরা 2 নিয়ে দেখি, এখন 2 কে দিয়ে 16 কে ডিভাইড করলে রেজাল্ট হয় 8, সেই 8 আমাকে এখানে নামাতে হবে, কমা 2 কে দ্বারা 2 কে ডিভাইড করলে 1 নামালাম, 2 কে দ্বারা 1 কে ডিভাইড করা যায় না এটার জন্য যে 1 আছে সেটা আমরা নামিয়ে দিলাম। এখন আমরা আবারও দেখতে পাচ্ছি এখানে 2 কে দ্বারা যদি আমরা নেই অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে 2 কে 8 দ্বারা ডিভাইড করলে 4, এখানে 2 কে দ্বারা 1 কে ডিভাইড করলে যায় না এটার জন্য 1 1 ই নেমে যাবে, যায় না মানে হচ্ছে পয়েন্ট চলে আসবে, পূর্ণ সংখ্যা আসবে না। আমি যদি 2 কে 1 কে 2 দ্বারা ভাগ দেই তাহলে তো যাবে না, 2 অক্ষে তো 2 হয় সেটা বড় হয়ে যায়, এটা লেখা যায় না, সম্ভব না লেখা, এটার জন্য আমরা এই 1 টাকে 1 ই নামিয়ে দিচ্ছি। আবার এই 1 এর ক্ষেত্রে ঠিক সেম ঘটনা, এখন যদি আবারও 2 নেই তাহলে 2 2 দুগুণে 4, 1 নেমে যাবে, নেমে যাবে যেহেতু যায় না। আবার যদি আমরা 2 নেই তাহলে 2 অক্ষে 2 ভাগ দিলে 2 কে দ্বারা 2 কে ভাগ দিলে 1 থাকে, 1 1। এখন আমরা এই লাইনে যা আছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত বাহির সাইডে আমরা এগুলি ইনশাআল্লাহ গুণ দেই, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 অক্ষে 16, আবার 16 অক্ষে 16, 16 অক্ষে 16, তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে লসাগু হচ্ছে 16। আমরা তাহলে লসাগু 16 নামালাম, 16 কে দ্বারা 16 কে ডিভাইড করতে হবে রেজাল্ট হয় হচ্ছে 1, 1 কে দ্বারা এই উপরের 1 গুণ দিতে হবে তাহলে 1 অক্ষে 1 প্লাস সাইন, 2 কে দ্বারা 16 কে ভাগ দিতে হবে অর্থাৎ হর কে দ্বারা 16 কে ডিভাইড করতে হয়, যে লসাগুটা থাকে ভগ্নাংশের হর কে দ্বারা সেটাকে ভাগ দিতে হয়, 2 কে দ্বারা 16 কে ডিভাইড করলে রেজাল্ট হয় হচ্ছে 8, সেই ভাগফল দ্বারা উপরের যে লব রয়েছে তাকে ইনশাআল্লাহ গুণ দিতে হবে, তাহলে 8 ইনটু 5 5 আটা 40 মাইনাস, নিচে 1 রয়েছে 1 কে দ্বারা 16 কে ডিভাইড করলে 16 অক্ষে 16 রেজাল্ট হচ্ছে 16,
সেই 16 অর্থাৎ ভাগফল দ্বারা উপরের যে 3 রয়েছে সেটাকে গুণ দিতে হবে তাহলে 3 16 48 তাহলে 40 + 1 = 41 - 48 তাহলে কত থাকে -7 থাকে 41 থেকে 48 চলে গেলে 7 বটার সাথে মাইনাস সাইন এটার কারণে -7/16 এটা আলহামদুলিল্লাহ আমার আনসার